রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি ইংলিশের গ্রামারের ডিগ্রি এর সুপারলেটিভ ডিগ্রিতে কে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয় সেই নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমে আসি, যখন সুপারলেটিভ ডিগ্রিতে অফ এনি অথবা অফ অল থাকে ডায়ের পরে অথবা কিছুই না থাকে, অর্থাৎ যখন সুপারলেটিভ ডিগ্রিতে ডায়ের পরে অফ এনি বা অফ অল অথবা অফ অল বা অফ এনি যে কোনো কিছুই থাকলো না, ওই ক্ষেত্রে আমাকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয় সেটা বলে দিই। তো ওই ক্ষেত্রে আমাকে যেভাবে ডিগ্রিতে রূপান্তর করতে হয়, প্রথমে আমরা বসাবো নো আদার। এরপরে বসা হচ্ছে কমন নাম, অর্থাৎ সেন্টেন্সে যে কমন নামটা থাকবে সেই কমন নামটা আমাকে এখানে বসাতে হবে। এখন এটা কি কমন নাম, যেটা কমন নামটা কিন্তু তোমার পুরনো হতে পারে কিংবা সিঙ্গুলারও হতে পারে, ঠিক আছে? প্লাস অক্সিলারি ভার্ব, এই নাউন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এভি দ্বারা অক্সিলারি ভার্ব বোঝানো হচ্ছে। অক্সিলারি ভার্ব ছাড়াও এখানে আমি একটা জিনিস ভুল করেছি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্ব বসানো যেতে পারে। এটা এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে, অর্থাৎ সোজা কথা কমন নামের উপরে ভার্ব বসবে। এরপরে অ্যাজ, এখানে এরপরে অ্যাজ বসবে, অ্যাজ প্লাস adjective is positive form, adjective is positive form, positive form এরপর আবার as বসাতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে যে অ্যাজটা আমরা বসাবো এটা কিন্তু অ্যাজ থাকবে, কিন্তু প্রথম যে অ্যাজটা আমরা বসাবো সেই অ্যাজ এর পূর্বে আমার অ্যাজ এর বদলে আমরা চলে সো ও লিখতে পারি, অর্থাৎ এই অ্যাজ কে চলে আমরা এভাবে লিখতে পারি সো। এটা শুধুমাত্র প্রথম অ্যাজ এর ক্ষেত্রে প্রযোজ্য, দ্বিতীয় অ্যাজ এর ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এটা শুধুমাত্র প্রথম অ্যাজ এর ক্ষেত্রে প্রযোজ্য যে অ্যাজ এর বদলে এখানে সো বসাতে পারবে, কিন্তু দ্বিতীয় অ্যাজ কে অ্যাজ বসাতে হবে, অন্য কোনো ওয়ার্ড বসানো যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর প্লাস প্রপার নাম, অর্থাৎ সেন্টেন্সে যে সাবজেক্ট কিংবা প্রপার নাম থাকবে সেটা এখানে বসাতে হবে, প্রপার নাম অথবা সাবজেক্ট। এখন এটা হচ্ছে প্রপার নাম কিংবা সাবজেক্ট যেকোনো একটা বসবে। এখন আমি একটা উদাহরণ দিই, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, বিগেস্ট সিটি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমি কিন্তু আগে বলেছিলাম এই সিঙ্গুলার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে সেন্টেন্সে দাঁড়ার পর অফ এনি থাকতে পারে, অফ অল থাকতে পারে, কিংবা অফ এনি অথবা অফ অল কোনোটাই না থাক, কোনোটা নাও থাকতে পারে। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু অফ এনি কিংবা অফ অল একটাও নাই। তো এখন
জুলাই যেহেতু সেটাকে আমাকে এখন এই রুলসে এটা এখানে লিখতে হবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য। এখন এখানে সাবজেক্ট হচ্ছে প্রপার নাম হচ্ছে ঢাকা, এখানে ঢাকা হচ্ছে সাবজেক্ট কিংবা প্রপার নাম। এস দাদা সাবজেক্ট বোঝাচ্ছি, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা ভার্ব বললেই হবে। আবার এটা হচ্ছে দা, এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এবং এটা হচ্ছে কমন নাম। এখন এখানে কিন্তু আমি প্রত্যেকটা পদের প্রত্যেকটা ওয়ার্ডের ডেফিনেশন এখানে দিয়ে দিয়েছি। এখন আমাকে এই ডেফিনেশন এবং এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমাকে এটা রূপান্তর করতে হবে। তো সিঙ্গুলার ক্ষেত্রে পজিটিভের শুরুতে আমাকে নোয়াদা বসাতে হবে। তো নোয়াদার লিখি প্রথমে নো আদার, ঠিক আছে। এরপরে কমন নাম বসাতে হবে, এখানে কমন নাম হচ্ছে সিটি, সিটি এখানে লিখবো। এরপরে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন এখানে মেইন ভার্ব হিসেবে একমাত্র অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ, অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্টাইজ চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কিন্তু এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে সিটি হচ্ছে সাবজেক্ট এখানে। তো এখন এই সিটি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, এবং এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে সিটির পরে ইজ বসবে, সিটি পরে ইজ বসালাম। এরপরে এখানে আছে ভার্বের পরে এস বসাতে হবে, এস অথবা সো, যেকোনো একটা। আমি এখানে দুইটাই বসে দিই, এস অথবা সো। এবং অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিগেস্ট, আর বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, বিগ। এখন বিগ এর এখানে বসালাম, আবার আমাকে এস বসাতে হবে, এই যে এস, এই এসটা এখানে বসবে। এরপরে প্রপার নাম অথবা সাবজেক্টটা বসানো লাগবে। এখন এখানে সাবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট কিংবা প্রপার নাম হিসেবে আছে ঢাকা, সেই ঢাকাটা এখানে বসবে। তো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, এই সুপারলেটিভ সেন্টেন্সের পজিটিভ ডিগ্রি হচ্ছে নোয়াদা সিটি ইজ এস সো এস অথবা সো বিগ এস ঢাকা। এইখানে আমরা নোয়াদা পেয়েছি, কমন নাউন পেয়েছি, বারও পেয়েছি, তারপর এস অথবা সো এটাও পেলাম, এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মও পেলাম, বিগেস্টের পজিটিভ ফর্ম বিগ, তারপর এখানে এস, এসটাও এখানে পেলাম, তারপর এখানে আমি সাবজেক্ট কিংবা প্রপার নাউন পেলাম। অর্থাৎ ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, এটার সঠিক পজিটিভ ডিগ্রি সেন্টেন্স হচ্ছে নোয়াদা সিটি ইজ এস অথবা সো বিগেস্ট ঢাকা। এটাকে সাথে আমরা অ্যাফার্মেটিভ করেও লিখতে পারি, অর্থাৎ এটা যে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স আছে, তো এটাকে আমরা চলে অ্যাফার্মেটিভও লিখতে পারি। অ্যাফার্মেটিভ আমরা চলে এইভাবে লিখবো, ঢাকা ইজ এ বিগ সিটি। এই নোয়াদার ছোট সেন্টেন্স থেকে আমি অ্যাফার্মেটিভ দেখলাম, সেটা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগ সিটি। অর্থাৎ এখানে সাবজেক্ট আগে বসেছে, পরে অক্সিলারি ভার্ব, পরে এ এ বসেছে, এটা প্রত্যেকটা অ্যাডজেক্টিভের আগে এ বসাতে হবে, এবং এই এটা হোক এ অথবা এন লেটার ওয়াইজ বসাতে হয়, আমরা সকলেই জানি বিষয়টা। এবং এখানে বিগ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বিগ, এবং এখানে অবশিষ্ট অংশ বা অবশিষ্ট যে নাউনটা সেটা হচ্ছে সিটি, সেটা এখানে বসানো হয়েছে। আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরেছো। এটা হচ্ছে নো আদার এর রুলস, অর্থাৎ অফ এনি অথবা অফ অল থাকবে। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে যে বিষয়টা, এইখানে কিন্তু সমস্ত কিছু ঠিক আছে, এই সব কিছু ঠিক থাকবে, কিন্তু এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সের তিনটা ফর্ম্যাটে টিচাররা আমাদেরকে দিবে। অর্থাৎ এই যে
ফরম্যাটে যে কোনো একটা যেই ফরম্যাটই আসুক অ্যান্সার কিন্তু এই ধরনের অ্যান্সারই হবে। এখন এইটাকে চলে আমরা এইভাবে লিখতে পারি, যেমন বিগেস্ট সিটি লিখলাম, এখানে আমরা চলে লিখতে পারি বিগেস্ট অফ এনি সিটি, বিগেস্ট অফ এনি সিটি, বিগেস্ট অফ এনি সিটি, এটা এটার অ্যান্সারও এটা হবে, ঠিক আছে? এটার অ্যান্সার একই হবে, কারণ বিগেস্ট সিটি এবং বিগেস্ট অফ এনি সিটি অর্থ একই, ঢাকা সবচেয়ে বড় শহর। এখন এখানে বিগেস্ট অফ এনি সিটি এবং বিগেস্ট সিটি একই অর্থ ধারণ করতেছে, আবার যখন আমরা অফ অল লিখ তখন অর্থ কিন্তু একই থাকবে, অর্থ সব একই থাকবে কিন্তু ওয়ার্ডে কিছু পরিবর্তন হবে। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটি, জায়গায় যেটা সেটা হবে সিটিজ, অর্থাৎ অফ অল থাকলে যে কমন নামটা থাকবে সেই কমন নামটা প্লুরাল হয়ে যাবে, সেই কমন নামটা প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ এই যে কোনো জায়গায় আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম তখন সেখানে অল আদার থাকার ফলে আমাদের কিন্তু কমন নামটা প্লুরাল হয়ে গেছিল, ঠিক একইভাবে এখানে অল থাকার অফ অল থাকার কারণে এখানেও এখানে যে কমন নামটা সেই কমন নামটা প্লুরাল হয়ে যাচ্ছে কিন্তু অর্থ একই, অর্থ একই। এই কারণেই এদের এই তিন ধরনের সেন্টেন্সের পজিটিভ ডিগ্রি একই অ্যান্সার থাকবে, নো আদার দিয়ে শুরু হবে এবং অথবা এই অ্যাফার্মেটিভ ফর্মেটি আমাদেরকে লিখতে হবে। তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।